আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকে আমরা নতুন একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে নাইট্রোজেন সম্পর্কে আলোচনা করব। নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে কিন্তু নাইট্রোজেন ব্যবহৃত হয় তো কেন নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে নাইট্রোজেন ব্যবহৃত হয় সেটার ব্যাখ্যায় আজকে আমরা এই এপিসোডে দেখব নিষ্ক্রিয় গ্যাসগুলোর পরে সবচাইতে নিষ্ক্রিয় যোগ হিসেবে নাইট্রোজেনকে তুলনা করা হয় এটার কারণটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই ওয়ান এস টু টু এস টু টু থ্রি এখন এই ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা তো আমরা এই ইলেকট্রন বিন্যাসটাকে যদি ভেঙে লিখি তাহলে হবে ওয়ান এস টু টু এস টু এই পি অরবিটালকে যদি আমি পি এক্স পি ওয়াই পি জেড এভাবে করে ভেঙে দেখি তখন কিন্তু বিন্যাসটা হবে এরকম টু পি এক্স টু পি ওয়াই এবং টু পি জেড এবং আমরা জানি হুন্ডের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা অরবিটালে বা প্রত্যেকটা সমশক্তি সম্পন্ন অরবিটালে একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে তো এখানে পি অরবিটালে ইলেকট্রন ছিল তিনটা তার মধ্যে টু পি এক্স এ অরবিটারে ইলেকট্রন যাবে একটা সেকেন্ড ইলেকট্রন যাবে টু পি ওয়াই থার্ড ইলেকট্রনটা যাবে টুপি জি এর অরবিটালে এবং প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু একমুখী স্পিনে প্রবেশ করবে কারণ এই তিনটা অরবিটাল সম্পন্ন অরবিটাল এখন একমুখী স্পিনে প্রবেশ করার পরে আর ইলেকট্রন অবশিষ্ট নাই সুতরাং আর টুপি এক্সে কোনো ইলেকট্রন ফেরত আসবে না তো এই বিন্যাসটার দিকে তাকালে আমরা দেখতে পারবো লাস্ট শক্তি স্তরের লাস্ট যে অরবিটালটা সেই অরবিটালের প্রত্যেকটা অংশ কিন্তু ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ অবস্থায় থাকে এবং আমরা জানি কোনো একটা মূল ইলেকট্রন বিন্যাসে যদি অর্থপূর্ণ বা সম্পূর্ণ অবস্থায় অরবিটাল পাওয়া যায় তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটা অনেক বেশি স্থিতিশীল হয় তো এখানে আমরা এই কারণে নাইট্রোজেনের এই ইলেকট্রন বিন্যাসটাকে একটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হিসেবে ধারণা করতে পারি তো যখন এরকম দুইটা নাইট্রোজেন পরস্পর ওভারল্যাপ করবে মানে দুইটা নাইট্রোজেনের মধ্যে বন্ধন তৈরি হবে তখন দেখা যাবে এই টু পি অরবিটালের মধ্যে যে তিনটা বিজয় ইলেকট্রন আছে তার মধ্যে একটা ইলেকট্রন আরেকটা নাইট্রোজেনের বিজয় ইলেকট্রনের সাথে সিগমা বন্ধন তৈরি করবে আর এখানে বাকি যে দুইটা টু পি অরবিটাল আছে বা পি অরবিটাল আছে সেই দুইটা পি অরবিটাল অপর নাইট্রোজেনের অবশিষ্ট দুইটা পি অরবিটালের সাথে পাশাপাশি অধিক্রমণ করে পাই বন্ধন তৈরি করবে তো এই সিগমা বন্ধন পাইবন্ধন সম্পর্কে আমরা চ্যাপ্টারের সামনের এপিসোডে আরো ডিটেলস আলোচনা করব যখন আমাদের ওই টপিকগুলো আসবে রাসায়নিক বন্ধনের আপাতত আমরা জানি যে যদি কোনো দুইটা অরবিটাল মুখোমুখি অধিক্রমণ করে তাহলে তাদের মধ্যে সিগমা বন্ধন গঠিত হয় আর যদি দুইটা অরবিটাল পাশাপাশি অধিক্রমণ করে মানে অরবিটালগুলো যদি এভাবে থাকে পাশাপাশি অবস্থায় থাকে তাহলে এদের মধ্যে যে বন্ধনটা তৈরি হয় এই বন্ধনটার নাম হচ্ছে পাই বন্ধন পাই বন্ধন আর যখন মুখোমুখি অধিক্রমণ করবে এখানে যে বন্ধনটা তৈরি হবে এটার নাম হচ্ছে সিগমা বন্ধন। তো নাইট্রোজেন দুইটা অনু পরস্পরের সাথে যখন বিক্রিয়া করে তখন একটা পিওর বিটালের একটা বিজুর ইলেকট্রন অপর নাইট্রোজেনের আরেকটা পিওর বিটালের বিজুর ইলেকট্রনের সাথে একটা সিগমা বন্ধন গঠন করে এখন আমরা জানি এই নাইট্রোজেনে দুইটা পিওর বিটালে দুইটা বিজয় ইলেকট্রন অবশিষ্ট আছে আবার এই নাইট্রোজেনেও দুইটা পিওর বিটালে দুইটা বিজয় ইলেকট্রন অবশিষ্ট আছে এরা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে দুইটা পাই বন্ধন তৈরি করবে তাহলে দুইটা এক্সট্রা বন্ধন তৈরি হলো এবং নাইট্রোজেনের মধ্যে হচ্ছে ট্রিবন্ধন বন্ধন বিশিষ্ট কাঠামো আমরা দেখতে পেলাম তো এটাই হচ্ছে নাইট্রোজেন অনুর গঠন যেখানে ত্রিবন্ধন দ্বারা দুইটা নাইট্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকে এখন এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো এখানে এই যে নাইট্রোজেনের কারণে এখানে সমযোজী বন্ধনের শক্তিটা অনেক বেশি হয় যে তিনটা বন্ধন যেহেতু থাকে এবং আরেকটা ইম্পর্ট্যান্ট কথা নাইট্রোজেন পরমাণুর আকার কিন্তু অনেক ক্ষুদ্র কারণ নাইট্রোজেন পরমাণুতে মাত্র দুইটা শক্তিস্তর স্তর তো অনেক ক্ষুদ্র আকৃতির কারণে এবং এখানে তিনটা ইলেকট্রন মানে তিনটা বন্ধন জোড়ে ইলেকট্রন কিন্তু আমরা পাবো তিন জোড়া ইলেকট্রনের কারণে এদের মধ্যে বন্ধনটা অনেক দৃঢ় হয় এবং আকৃতি ছোট হওয়ার কারণে এদের মধ্যে খুব শক্তিশালী একটা আকর্ষণ বল কাজ করে এ কারণে এটার বীরোজন শক্তি মানে এই বন্ধনটা ভাঙা শক্তি কিন্তু অনেক বেশি বীরোজন শক্তি নয়শো পঁয়তাল্লিশ কিলোজুল মোল প্রতি মোল এই নাইট্রোজেন ত্রিবন্ধনকে ভাঙার জন্য নয়শো পঁয়তাল্লিশ কিলো শক্তি দরকার তো এত বিপুল পরিমাণে শক্তি সহজে প্রোভাইড করা সম্ভব হয় না দেখে নাইট্রোজেন অণুটা কিন্তু প্রায় নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে এবং এ কারণে নাইট্রোজেনকে কিন্তু নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এবং বলা হয় নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচাইতে বেশি নিষ্ক্রিয় যৌগ হচ্ছে এই নাইট্রোজেন অণু তো নাইট্রোজেন অনুযায়ী সবসময় নিষ্ক্রিয় থাকবে তা না অতিরিক্ত টেম্পারেচারের কারণে কিন্তু এই বন্ধনটা ভাঙতে পারে তখন না নাইট্রোজেন নিষ্ক্রিয় থাকবে না তখন সে সক্রিয় হয়ে যাবে প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াসে তিন হাজার ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেনের বন্ধন ভাঙা শুরু হয় এবং সেক্ষেত্রে প্রথমে হচ্ছে একটা করে বন্ধন ভাঙে তো প্রথমে একটা বন্ধন ভাঙলে কাঠামোটা হবে এরকম দুইটা নাইট্রোজেনে একটা করে বিজয় ইলেকট্রন এক্সট্রা তৈরি হবে তারপর যখন আরেকটা বন্ধন ভাঙবে তখন কাঠামোটা হবে কেমন একটা করে বন্ধন থাকবে দুজনের মধ্যে তো তখন এদের মধ্যে থাকবে দুইটা বিজয় ইলেকট্রন তো একদম লাস্ট স্টেপে যখন সম্পূর্ণ বন্ধন মানে তিনটা বন্ধনই ভেঙে যাবে তখন এরা এরকম একটা অবস্থায় আসবে তো এখন এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেনের মধ্যে একজোড়া আছে মুক্তজোড় ইলেকট্রন এবং তিনটা বিজয় ইলেকট্রন অপর নাইট্রোজেন পরমাণুতেও একজোড়া থাকবে মুক্তজোড় ইলেকট্রন এবং তিনটা বিজোর ইলেকট্রন যার কারণে এরা এখন বিক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে তো এই ছিল আজকে আমাদের আলোচনা আজকে আমরা পড়লাম নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে নাইট্রোজেনের ব্যবহার আশা করি সবাই বুঝতে পেরেছ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য